নিখিল জৈনের সাথে নিজের সম্পর্ককে নিয়ে অথবা বলা ভালো তার বিয়েকে লিভ ইন সম্পর্কের নাম দেওয়ার জোরে এখন আক্রমণের শিকার হচ্ছেন নুসরত জাহান। তিনি বিবৃতি জারি করার পর থেকেই একেবারে তোপের মুখে পড়েছেন নেটাকুড়িদের। সাধারণ মানুষ তো বটেই, কিছুদিন আগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র কিন্তু একেবারেই তাকে কটাক্ষ করে বসেছিলেন, আর এবার বাদ গেলেন না সঞ্চালক অভিনেতা মীর আফসার আলীও। এমনিতে তো হ্যাপি গো লাকি মীর কিন্তু সকলকে নিয়ে মজা করতে বেশ ভালোবাসেন, তবে এই ক্ষেত্রে কিন্তু তার মজার ছলে যে মন্তব্যটি সামনে এসেছে সেটা কিন্তু নজর কেড়েছে সাইবারবাসীর। শুক্রবার দিন তিনি একটি পোস্ট করেছেন ফেসবুকে, যেখানে লেখা রয়েছে, ইউরো কাপ 2020 আজ ইটালি আর একটা দেশের ম্যাচ, যে দেশে কেউ একজন বিয়ে করেছিলেন বা করেননি। ইঙ্গিতটা কিন্তু একেবারেই স্পষ্ট বন্ধুরা, যেখান থেকে বোঝাই যাচ্ছে নুসরতের জাহানকে কটাক্ষ করি এমন মন্তব্য করে বসেছেন মীর তার ফেসবুক পোস্টে। আসলে শুক্রবার মধ্যরাত্রে ইউরোকাপে মুখোমুখি হয়েছিল ইটালি এবং তুরস্ক, সেই ম্যাচেই 3-0 গোলে জিতে যায় ইটালি ইউরোকাপের প্রথম ম্যাচ দেখতে দেখতেই মীরের এই পোস্টটি। তবে এখানে কিন্তু নাম না করি তিনি যথেষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তার মশকরা আসলে কাকে নিয়ে, কারণ কদিন আগেই সাংসদ অভিনেত্রী নুসরত জাহান নিজেই জানিয়েছিলেন যে তুরস্কের বিবাহ আইন অনুসারে সেই অনুষ্ঠান অবৈধ। আর আমরা প্রত্যেকে জানি নুসরত এবং নিখিলের বিয়ে হয়েছিল তুরস্কে, তাদের এই ডেস্টিনেশন ওয়েডিংকেই এখন অবৈধ বলে বসেছেন নুসরত জাহান। আর তারপরেই একের পর এক তার বিবৃতিকে ঘিরে উড়ে আসতে থাকে কটাক্ষ বা কখনো সখনো মশকারও, যেমনটি হয়েছে এবারও। আপনাদের এতে কি মত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।